কথা কি ঠিকমতো মতো শোনা যাচ্ছে আশা করি মহান রব্বুল আলমিন আল্লাহ পাক সুবনু তাল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন যারা ভালো নেই সুস্থ নেই দোয়া করি আল্লাহ সুবনু তাল্লা আপনাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক অসুস্থতা নামক নিয়ামত থেকে পরিত্রাণ দান করুক দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে লাইফ স্ট্রিম প্রোগ্রামে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে এই প্রোগ্রামটি দেখবেন সবাইকে জানাই আমার আর তার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা আমার দুনিয়াটা আল্লাপাক সুবনতাল্লা বলছে অমা খোলাক্তুল ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে তাছাড়াও আমরা যদি সুরা মূল্কের দিকে তাকায় সেখানে কিন্তু আল্লাপাক সুমতালা আল্লাহ জি খোলাকল মাওতওয়াল হায়াতম আল্লাহ আহসানু পৃথিবীকে আসমানকে জমিনকে মানুষকে এই যে সৃষ্টিগুলো করছেন এই বিষয়ে আল্লাপাক সুমতালার কিন্তু অনেক 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 আয়াত আছে পবিত্র কোরআনে তাই যাই হোক আল্লাহর এই দুনিয়াতে আল্লাহ আমাদের যেহেতু সৃষ্টি করেছেন আমরা আমাদের প্ল্যানেটের কথা নিয়েই ভাবি বহির্বিশ্বের কথা বা অন্যান্য যে প্ল্যানেট আছে অন্যান্য প্ল্যানেটে প্রাণীর সন্ধান বা প্রাণের অস্তিত্ব কি কিনা সেটা পরে যেটা আমাদের সাক্ষাতে আছে বা যেটা আমাদের সামনে আছে আমরা সেটা নিয়েই সব সময় ভাবার চেষ্টা করব। আগে তো ঘর তবে তো পর আগে ঘর সামলাইতে হবে তবে পর সামলাইতে হবে আসলে ক্যাবলামুখী হয়েই আছি বসে আছি তো সামনে একটা গাছের ফাঁকের মধ্যে সূর্যের আলোটা এই কারণে মুখটা একটু ডার্ক দেখা যাচ্ছে আর কারণ ছায় বসতে হবে হ্যাঁ আমরা পৃথিবীতে যে পরিমাণ বায়ু দূষণ জলবায়ু দূষণ এবং যতটা ক্ষতি করছি আমরা এই দুনিয়াতে আল্লাপা আমাদের যে এই পৃথিবীটা বিশেষ করে আমাদের যে এই আর্থ আর্থ নামে যে আমাদের এই যে একটা গ্রহ এই আর্থ হচ্ছে আমাদের যে গ্যালাক্সি সৌরজগত এটা মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি যার নাম হচ্ছে মিল্কি গ্যালাক্সি হ্যাঁ তো আমরা এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে আমাদের যে প্ল্যানেট এই প্ল্যানেটের নাম হচ্ছে আর্থ বা বাংলাদেশ পৃথিবী আমরা যেটাকে ওয়ার্ল্ড বিশ্ব বলে জানি তো আমরা এই প্ল্যানেটে যারা বসবাস করি যতটুকু আমাদের কানেক্টেবল যতদূর আমাদের কানেক্টেবল যেমন আমরা কম বেশি কিন্তু ইসরায়েল বাদ দিয়ে কম বেশি সব বিশ্বের সব দেশের সঙ্গেই কানেক্টেবল তো আমরা এর মধ্যে যা কিছু চলে এটা নিয়ে আসলে দিনকায়নের চেষ্টা করব এর বাইরে পরে ভাবি এগুলো যারা সায়েন্টিস্ট বিজ্ঞানী আছে যাদেরকে বিশ্ব বা বিশ্বের যে শক্তিশালী দেশগুলো উন্নত দেশগুলো যাদের বিভিন্ন রকম গবেষণা আছে রিসার্চ আছে বিভিন্ন অর্গানাইজেশন আছে এগুলো নিয়ে ওরা ভাববে যাক ওই সাবজেক্টটা বাদ একটা মন্ত্রী পরিষদে বা একটা মন্ত্রী পরিষদে কিন্তু শুধু প্রধানমন্ত্রী মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী থাকে না আরও অনেকগুলো পদ থাকে সেটার একটা লেআউট থাকে তো একটা আরেকটার সঙ্গে কানেক্টেড আর কি তো আমরা আমাদেরটা নিয়েই ভাববার চেষ্টা করব আমরা যে অবস্থায় আসি রুবেল হাসান আমাদের পেজে মেসেজ করবেন ইনবক্সে অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ অপশনে যোগাযোগ করবেন অথবা আমাদের সাঈদি সার্ভার অ্যাট দ্য রেট জিমেল ডট কমে যোগাযোগ করবেন একবারে যোগাযোগ করে না পারলে বারবার মেইল করবেন আমরা শিওর না আপনার মেইলের উত্তর দিতে পারবো কি তবে নিজেকে এমন ভাবে কানেক্টেড রাখবেন যেন আমাদের চোখে পড়ে এছাড়া আর এখানে এখন একটা লাইভে একটা বিষয় নিয়ে আমরা আলোচনায় আসি এই বিষয়ে আর কথা না বলি আশা করি বুঝতে পারছেন তো দেখেন এই যে আল্লাহফাক সুমন্তল আমাদের সৃষ্টি করছেন না আল্লাহাকের সৃষ্টি করার পর কিন্তু আল্লাপাক প্রত্যেকটা জিনিসে আল্লাহাক কোরআনে বলেছেন যে আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি কিন্তু নাথিং যে একটা অনর্থক জিনিস আমরা যেমন আমাদের সাইটের যে অপারেশন করা হয় সার্জারি করা হয় আমি যতটুকু জানি একটু পানি তো যতটুকু জানি চিকিৎসা বিজ্ঞান থেকে সময় তো দিনী ভাই বোনেরা একটু ব্রেক আমি একটু পানি খেয়ে নিই আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা জিনিসের একটা কারিকুলাম আছে রুলস আছে ডানবাদ দলেরই হোক প্রত্যেকটা দলেরই একটা রুলস আছে আমাদের রিলিজিয়ন যে ইসলাম এই রিলিজিয়নেও কিন্তু এই ধর্মেও কিন্তু কিছু রুলস আছে এখন আমরা যখন রুলস মধ্যে থেকে কোনো কিছু ক্রিয়েটিভিটি করব সেটা ইসলাম সমর্থন করে তবে আমরা যদি রুলসের বাইরে সেটা করার চেষ্টা করি সেটা আল্লাহ কখনই সমর্থন করে না রুলসের মধ্যে থেকে আমরা উন্নতি আপলোড ডাউনলোড যেটাই করার করতে পারবো কিন্তু রুলস বাইরে থেকে নয় এখন অনেকে ফতোয়া দেয় আপনারা বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলেন ইসলাম ধর্মকে সেরা ধর্ম বলেন আপনার কো এই যে ফেসবুক চালান ইউটিউব চালান হাতে যে স্মার্টফোন ইউজ করেন সব তো বিধর্মীদের আপনি কেন এই ফেসবুক ইউজ করেন হুজুর আপনি কেন ফেসবুক চালান একসাট্রা অবান্তর কিছু প্রশ্ন করেন তবে প্রত্যেক প্রশ্নকারীর প্রশ্ন করার অধিকার আছে সে সম্মান নিয়েই প্রশ্নটা করুক বা জানার উদ্দেশ্যেই প্রশ্নটা করুক কিংবা হেউ প্রতিপন্ন করার উদ্দেশ্যে সঙ্গে কথা বলছিল আল্লাহ তো এমন না যে অবিবেচক না অবিবাদ যে মানে ইনসাফের যে বিষয়টা আল্লাহর কাছে কিন্তু আল্লাহ সব সবকিছু থেকে পবিত্র কারণ আল্লাহন তালা যখন আমাদের আদি পিতা হজরত আদম আলহি সাল্লামকে ক্রিয়েট করলেন সৃষ্টি করলেন সৃষ্টি করার আগে কিন্তু আল্লাহ সুমতলা মাসওয়ারা করেছেন ডিসকাশন করেছেন ওই মালাইকা ফেরেস্তা কুলের সঙ্গে যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব তো ফেরেস্তা বলছে আল্লাহ এর আগেই তো আপনি মানে জিন জাতিকে সৃষ্টি করছেন সভাই আল্লাহকে প্রশ্ন দরকার কি তো আল্লাপাক ফেস্তাদের সঙ্গে কথা বলছেন আল্লাপাক তাদের উত্তর চাইছেন কিন্তু ফেস্তারা যেটা করে ফেলছেন সেটা হচ্ছে আল্লাহ ফেস্তার ডিসিশন দিয়েছেন কি দরকার তো ফেসার ডিসিশন দেওয়ার কোনো যোগ্যতা নাই ফেস্তাদের যেটা আছে সেটা হচ্ছে মতামত দেওয়ার ফেরস্তাদের বলা উচিত ছিল আল্লাহ পাক ভালো জানেন কিন্তু ফেরাজ কি করলো দিল মতামত যাই হোক আমার দৃষ্টিকোণ থেকে এটা আসলে ফেরজ ঠিক হয়নি তারপর আল্লাহর হয়তো একটা রুলসের মধ্যে ছিল তখন আল্লাহ বললো ইন্না আলামু মা আলা তা আলামুন নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না স্বাভাবিকভাবেই আল্লাহ সম্মানের একটা বিষয় আছে না তারপর আদম আল্লাহি ইসলামকে সৃষ্টি করার পর বিভিন্নভাবে আমরা জানতে পারি রুহু দান করার পর আদম ইসলাম আলহামদুলিল্লাহ বলেন অন্যান্য ফেরস্তাগুল ইয়ার হামুকুল্লাহ বা এই রিলেটেড কিছু আল্লাহর প্রশংসা করেন তো আল্লাহ তাকে সৃষ্টিগতভাবে জ্ঞানে জ্ঞানী করে দিয়েছেন তো তারপর বিভিন্ন বিষয়ে ডিবেট হওয়ার পর ফেরস্তারা যখন লস হয়ে যেত এবং হযাত আদম আ যখন উইনার হতো তখন আল্লাহ পাকসু তো এটা আল্লাহর সৃষ্টি এবং আশরাফুল মাখলিকাত হিসাবে সৃষ্টি করতেছে স্বাভাবিকভাবে এটা একটা বড় অ্যাচিভমেন্ট প্রত্যেকের জন্যই কিন্তু একটা আনন্দের বিষয় তো আল্লাপাক মনে তালা বলল যে ঠিক আছে আমার এই ক্রিয়েটিভিটিটার মাধ্যমে আমি আমার ফেরেস্তাদের আরো একটু আনুগত্য নেই যদিও আসমান জমিনে যা কিছু আছে একদম মানুষ থেকে গাছপালা পশুপাতি প্রাণীকূল থেকে শুরু করে ফেরেশতা মেরেস্তা যা আছে সবকিছু থাকলেও সবকিছু থাকলেও আল্লাহ কোনো যায় আসে না থাকলেও আল্লাহ কিন্তু যায় আসে না সারা পৃথিবীর মুসলমান আল্লাহ ইবাদত না করলেও আল্লাহ যায় আসে না ইবাদত না করলেও আল্লাহ যায় আসে না আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে আল্লাহ সামাদ আল্লাহ আহাত আল্লাহ আমি আলী তিনি কাউকে জন্ম দেন নাই উলাদ এবং কেউ তাকে জন্ম দেন নাই আকুল্লাহ কুফান আহাত এবং আল্লাহ কিন্তু কারো দিকে মুখাপেক্ষি না কেউ থাকলেও আল্লাহ নাথিং কেউ না থাকলেও আল্লাহ নাথিং তো তারপরে যখন আল্লাহ সিজা দিতে বলছেন সবাই সিজদা দিচ্ছেন ইবলিশবী কোস আল্লাহ চাইলে কিন্তু ইবলিশকে বিনা নোটিশে উইদাউট এনি নোটিশ যেমনটা শুভর ক্ষেত্রে যে ক্রিকেট ফুটবল ফেডারেশনের বডি বিল্ডার শুভ যেটা দাবি করে সোশ্যাল মিডিয়াতে যে বডি বিল্ডিং যে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন থেকে কিছুদিন আগে ভাইরাল হলো না রানীগঞ্জ রোহিতপুরের এক ভাই বডি বিল্ডার শুভ হুম মোহাম্মদ মাহবুব হোসেন কমেন্ট করছে এই বেটা যে বিষয়ে তোমার এলএম নাই সে বিষয়ে কথা বলো কেন আল্লাহ তোমার ছেলেদের এই যুগে সালাহিন আইবি হিসেবে কবুল করুক আহমিন সোম্মা আমিন ঠিক আছে কিন্তু আমার জ্ঞান নাই বিদায় তো আমি জ্ঞান পাপি আমি জ্ঞান চর্চা করতে চাচ্ছি আপনি কিভাবে জানেন কার জ্ঞান আছে কিনা বা জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করার কে অন দ্য ওয়ে যে গল্পটা আমরা বলতেছি গল্পটা ফিনিশ না হওয়ার আগেই আপনি জ্ঞানের মানদণ্ড বিচার করার কেউ না তো যাই হোক যাই হোক আল্লাহ সবাইকে অনেক বুঝ দান করুক আমাকে সহ আমিন তো যাই হোক তো ইবলিশ যখন আজকে এই কাজটা করছে যে আল্লাহ আদেশ অবান্য করে সিদ্ধা দেয়নি আল্লাহ চাইলে কিন্তু বিনা নোটিশে আচ্ছা এই নেটের প্রবলেম হচ্ছে আল্লাহ চাইলে কিন্তু ইবলিশকে বিনা নোটিশে একদম আউট করে দিতে পারতেন কিন্তু না আল্লাহ কিন্তু ইংলিশকে বিনা নোটিশে আউট করেন নাই তদরূপ বডি বিল্ডার শুভ সাহেব যেটা বলো ওনাকে বিনা নোটিশে ব্যান করা হয়েছে যাই হোক যে কোথাও কোথাও মনে পড়লো আর কি বোঝানোর স্বার্থে বললাম তো যাই দেখেন এই দিক দিয়েও নোটিশের দিক দিয়েও আল্লাহ উত্তম বিচারক তখন আল্লাপাকের সঙ্গে ইবলিশের যখন বিচার হলো যে তুমি কেন মানে আল্লাপাক যখন ইবলিশকে বিচার করলো বা তার কাছে জবাব নিল যে তুমি কেন ইয়া করল না দিল না তখন ইবলিশ কিন্তু বিকাশ করছে আমাকে লজিক দেওয়া শুরু করছে দেন ইবলিশ কত বড় মূর্খতা করছে ইবলিশ কত বড় মূর্খতা করছে ইবলিশ কত বড় মূর্খতা করছে আর আল্লাপাক আদমকে বা আদম সন্তানের উপর কেন আদমকে কেন আশাফল মাফলগাত করছে সেটারও কিন্তু এক্সপ্লেনেশন আমরা কিন্তু এই অ্যান্সারটাতে পেয়ে যাই যেমন ইবলিশ কিন্তু এক আল্লাহর সিজদাকেই অমান্য করছে এটা একটা একটা হুকুম আল্লাহর হুকুমই কিন্তু ফরস একটা কথা মনে রাখবেন আল্লাহর হুকুম যেটা সেটাই কিন্তু ফরস এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আল্লাহর হুকুমের দিকে এখন যদি তাকান প্রত্যেকটা জিনিসই হুকুম কিন্তু তো ইবলিশকে যখন সিজদা করা হলো মানে সিজদা করতে বলা হলো যে আদমকে সিজদা করো আদমকে আদম আল্লাহ কিন্তু ইবলি সিজদা করলো না তো আল্লাহ চাইলে তাকে বিনা নোটিশে কিন্তু ফিনারে জাহান নাম খোলে দুন যা তুই আমার হুকুম মান্য করিস না তোকে জাহান নামে দিয়ে দিলাম এটা করেন নাই কিন্তু কেন করেন নাই এটা করলে আল্লাহ তো ইনসাফের মানদণ্ড কিন্তু ঠিক থাকতো না আল্লাহ কতটা জ্ঞানী যেটা মিজারে বল না আল্লাহ কতটা জ্ঞানী সেটা মিজারও বল না তখন আল্লাহ কিন্তু তাকে বললো যে আদম আমার হুকুম থেকে তুমি অবাধ্য হলে তোমাকে কোন জিনিসটা এটাতে বাধা দিল তার কাছে কিন্তু সঠিক জবাব দিয়ে চাইছে আমরা এখন দেখি না বিভিন্ন বিষয়ে দুর্নীতির যখন অভিযোগ জমা পড়ে বাংলাদেশীয় বিভিন্ন টিভি চ্যানেলে মিডিয়াতে তখন ওই অর্গানাইজেশন থেকে আর পক্ষে বিপক্ষে বা যারা বাদী বিবাদী পক্ষের বিপক্ষে কিন্তু দশ পাতা পনেরো পাতা একশো বিশ পাতার একটা প্রতিবেদন জমা হয় তো আল্লাহ আদা ইবলিশকে বললো ঠিক আছে দে তুই চাষের জমা দে তোর প্রতিবেদন জমা দে তত্ত্ব কিচ্ছু কেন ওকে আদমকে সিজদা করলেন আমি যেখানে হুকুম দিলাম এনআই প্রতিবেদন না দিয়ে ইবলিশ লজিক দেখাচ্ছে না ফেক আইতে যোগাযোগ করবেন না মোহাম্মদ সোহেল ওগুলা ফেক আইদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে চাইলে আমাকে মেইল করবেন আমার পেজের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমার ওয়েবসাইটে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই যে আপনি আমার সাথে কানেক্টেড হতে পারবেন এমন না র্যান্ডমলি আপনার মেইলটা আমার চোখের সামনে পড়লে তবে যোগাযোগ করতে পারবেন এছাড়া কেউ যদি ফেসবুকে মেসেজ দিয়ে আমি লাইভে আবারও বলতেছি আই রিপিটেড মেসেজ দিয়ে ভিডিও কল দিয়ে অডিও কল দিয়ে কোনো রকমভাবে টাকা আর্থিক লেনদেন বা আপনার বাড়িতে যাবে আসবে এই করবে সেই করবে চেম্বারে আসতে বলবে সিরিয়াল দিবে কথা বলে টাকা চাই মনে করবেন সেটা ফ্যাকাই দিই আর আমার আইজের সঙ্গে কানেক্টেড হওয়ার একটাই উপায় সেটাতে একুশ হাজারের উপর ফলোয়ার আর এই যে প্রেস ওকে আমরা গল্পে যাই হ্যাঁ আমরা বিভ্রান্তমূলক প্রশ্ন না করে গল্পের তাল গোল হারিয়ে না ফেলি নইলে ওই যে একটু আগে এক ভদ্রলোক মাহবুব হুসেনের মতো আপনারাও কমেন্ট করবেন যে হুজুর ইয়া করলেন কেন যে বিষয়ে গিয়ে না কথা বললেন না এগুলো বিষয়ে এখন লাইভ আমাকে লাইভ মানে আমি কথা বলবো আপনারা শুনবেন কমেন্ট করবেন ঠিক আছে লাইভ থামানো যাবে না তো আল্লাপা কিন্তু ইবলিশের কাছে চার্জশিট চাইল যে ঠিক আছে তুই আমাকে বল তুই কেন সিদ্ধা দিলি না এক্সপ্লেন কর তাকে ব্যাখ্যা করে কিন্তু আল্লাহ সুযোগ দিছে আল্লাহ কিন্তু এমনটা করে নাই যে কোন হয়ে যাও তুই যখন আমি হয়ে যাই এটা করে নাই আল্লাহ পাক সুবহান ওয়া যেটা করছেন ইবলিশকে বলল তুমি আদমকে কেন সিজদা দাও আমাকে ব্যাখ্যা করো মানে ইবলিশ এতটাই মানে কি বলবো এমসি টাইপের বিসি সে এতটা এমসি এতটা বিসি সে যেটা করছে আল্লাহকে লজিক দেওয়া শুরু করছে মুসানবিও কিন্তু লজিক আল্লাহকে দেওয়ার চেষ্টা করছিল যখন আল্লাহ মুসাকে জিজ্ঞাসা মুসা নবীকে জিজ্ঞাসা করছিল তোমার হাতে কি এটা আমি যতটুকু জানি তো মুসা নবী বলছে এটা লাঠি এটা দিয়ে এই করি সেই করি গাছের পাতা পাড়াই বকলির তারাই ইয়ার তোর তো এক্সপ্লেন কিন্তু চাই নাই কিন্তু মুসলমত মুসা নবী এখানে ভালোবাসার তাগিদে আল্লাহর সঙ্গে দীর্ঘক্ষণ কনভারসেশন করার জন্য কিন্তু এই কথাটা বলছে আমাদের আগে লক্ষ্যটা বুঝতে হবে দুঃখিত নেটের খুব প্রবলেম করতেছে গ্রামে আসি তো

মানে ইবলিশ এমন একটা অহংকারী হয়ে গেছিল আল্লাহ তাকে মানে জিন থেকে ওই যে ওকে জান্নাতে ছাই দেওয়ার সময় সে অনেক ওয়াশ নসিয় করতে ইবলিশ আলেম ছিল এত কিন্তু করত ফেরেস্তারা খুব দেখলে হুজুর হুজুর করতে ফেরেস্তারা সহ ইবলিশ এখন নিজেকে একটা সময় শুরু করছিল আমরা যথাযোগ বুঝতে পারি বিভিন্ন ঘটনা বা ইয়ে জানি তো ইবলিশ সময় আল্লাহ ভাবা শুরু করলো আর তারপর যখন ডিক্লার আসলো যে আদমকে সিস করে ইবলিশ তখন তার আগে মাগে ফায়ার সে মনে করছিল জান্নাতের ফেরেস্তা মেরেস্তার সবথেকে একটা দল আমার পক্ষে হয়ে গেছে আল্লাহর সঙ্গে মনে হয় আমি ডিবেট করার ক্ষমতা অর্জন করব। আচ্ছা আমি দাঁড়িয়ে গেছি নেটের সমস্যার কারণে তো ইবলিশ কি কাজ করছে সে মনে করছে যে আমার একটা মেজর পার্ট অফ এখানকার ইয়াগুলো আমার পক্ষে হয়ে গেছে ও মানে ভাবছে যে সে একটা মানে দখল দখল তার মধ্যে মনোভাব অহংকার চলে আসছিল তো তারপর যেটা হলো তারপরেও আল্লাহাকে এতটাই দয়ালু এতটাই উত্তম বিচারক যে তিনি ইবলিশের কাছে যখন জবাব চাইল যে তুমি এটা কেন করলা আমি তোমাকে আদমকে সিজদা দিতে বললাম আমার হুকুম তুমি অমান্য করে সাহস কোথায় পাও বা কেন তুমি করলারা ব্যাখ্যা চাইল ইবলিশ তখন প্রতিবেদন জমা দিল এটা মানুষ আদম সন্তান তার জ্ঞান কম আমার সামনে পচা মাটি থেকে জায়গায় জায়গায় থেকে সৃষ্টি করা হইল আমি তার রাসায়নিক সংকেত দেওয়া শুরু করলো আল্লাহরে এর গুণ হচ্ছে উপরে এক মানে কি বলবো সে তখন কাহিনী শুরু করে দেওয়া শুরু করছে আচ্ছা আচ্ছা সমস্যা হচ্ছিল তো ইবলিশ আল্লাহ কাহিনী শুরু তারপর আল্লাহ কিন্তু তার কাহিনীর মাঝে ছাড়া একটা থাপ্প দেওয়ার মতো সিস্টেম করে না কিন্তু তারপর আল্লাহ তাকে সুযোগ দিছে তারপর আল্লাহ বলছে ঠিক আছে যাও তোমাকে বিতাড়িত করে দেওয়া হলো তাকে বিতাড়িত করে দিল তুমি থেকে ইবলিশ আজকে তখন ইবলিশ কিন্তু ট্যালেন্টফুল মাল্টি ট্যালেন্টেড লাগাইতে পারেনি তখন সে বললো হে আমার রব আপনার ইজ্জতের কসম আপনার বরত্বের কসম আমি আদম শয়তান সন্তানকে ইবলিশ কিন্তু জানতো যে আদম শৈতানকে সন্তানকে একটা অংশকে যদি বিপদে ফেলতে সে সে চিন্তা করছে মর্মু একা মর্মু কেউ দুই দুই চাইতে লইয়া মর্মু সে জানে যে এখন কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে সিলসিলা নবীর সিলসিলা আত্মাতে উম্মত আসবে তো এইগুলাকে ও একাই জাহান নামে যাইব ও জানে যে আল্লাহ আদেশ অমান্য মানে জাহান্নাম নাম এই মামু আজকে নেট খুব প্রবলেম করতেছে দেখেন ইবলিশ মোহাম্মদ স্বপন মোহাম্মদ আলম কবির আহমেদ কমেন্ট করতেছেন মুক্তার আহমেদ আছেন আমাদের সঙ্গে তো এবিলি জানতো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই সে তখনও আল্লাহরে কইতাছে আল্লাহ আপনার বরত্বের কসম সম্মানের কসম ইজ্জতের কসম ওই জানে যে আদম সন্তানকে ধ্বংস করতে গেলে আর দীর্ঘ সময় লাগবে একটা অংশকে ধ্বংস করতে গেলে তো বলো আমি আদম সন্তানের একটা অংশকে যাহার নামে না নিয়ে ছাড়বো না তো আল্লাহ তো আদম তো ইবলিশ জানে যে আল্লাহ যখন পক্ষে একটা জবাব দিবে সেটাই প্লাস পয়েন্ট তাহলে তাকে কি পর্যন্ত কিন্তু আয়ু দিয়ে দিল ঠিক আছে যাও তুমি তাদের একটা অংশকে বা কিছু অংশকে ক্ষতি করতে পারবা কিন্তু যারা ইমানদার ব্যক্তি তাদেরকে না এবং এটাও বলা আছে যে তারা যখন ক্ষমা চাবে তাদেরকে রিলিজ করে দেওয়া হবে তো মানে একটা পাওয়ার পায়েই গেল কিন্তু জি আসলে দুঃখিত বাংলাদেশের ইন্টারনেটের ব্যবস্থা এখনো ডেভেলপ হয়নি আমাদের এদিকে গ্রামের এদিকে তো এই এই ভিডিও মিডিও ভাই জিনের ভিডিও মিজিও খুব কম সারতেছি কারণ ভিডিও প্রচার করাটা আমার মেইন উদ্দেশ্য না মেইন উদ্দেশ্য মানুষের সঙ্গে কানেক্টেড থাকা আমি যে ভিডিও যেতগুলো সারি আজীবন যদি না সারি না মইরাও যদি যাই আল্লাহ তো কখন কারে মারে বলা যায় না আশা করা যায় এই মোরা অবস্থা এই চ্যানেল এইভাবে চলবে আরও পঞ্চাশ বছর প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়বে তো আর দরকার নাই তো কোথায় এখন কাজের কোথায় আসি তা ইবলিশ সময় নিল শক্তি নিল সিরাই উপসিরাই চলাচলের সুযোগ নিল একই জায়গায় থেকে পুরো ওয়ার্ল্ড শাসন ভারের ক্ষমতা নিল কিছুই নিল কিন্তু তারপরে কিছু লিমিটেশন দিয়ে দিল আল্লাহ যে নেকর বান্দাদের তুই পথভ্রষ্ট করতে পারবি না এই তো চাইলেই কি ইবলিশ শয়তান সারা বিশ্বকে আজকেই ধ্বংস করে দিতে পারে তার যদিও ক্ষমতা আছে পারবে না তো দেখেন ইসলাম ধর্ম কিন্তু আসলে এত তো ইবলিশ চাইলি কিন্তু তার ক্ষমতা ইউজ করে সারা বিশ্বের মুসলমানকে মানুষকে পদ করতে পারবে না একদিনে পারবে না এই ক্ষমতা তার নাই কিয়ামত যখন হওয়ার তখন হবে আর কি আমাদের জ্ঞান সম্পর্কে আল্লাহ সারা কেউই জানে না এগুলি চাইলেও সব কিছু করতে পারবে না এই জন্য আমাদের নিরাশ হওয়া যাবে না ইবলিশের মতো একজন ইবলিশ তাকে যখন বিতাড়িত করে দেওয়া হচ্ছে জাহান নাম থেকে তখনও সে যদি আল্লাহ রহমত থেকে নিরাশ না হয় ক্ষমতা চাইতে পারে পারবো না ইসলাম ধর্ম কখনো আমাদের যুদ্ধ শান্তি প্রতি বিচার ইনসাপ আদালত আদল সহমর্মিতা ভালোবাসা হ্যাঁ অবস্থা তো ইসলাম সবসময় শিখায় শান্তি ইসলাম কখনো কিন্তু জিনজাদুর কোরআন চিকিৎসা মাসা আমিন হ্যাঁ শুক্রিয়া আমির উদ্দিন নাম্বার দাও আচ্ছা তো ইসলাম কখনোই কিন্তু শিখায় না হিংসা হিংসি ইসলাম শিখায় কিসাস ইসলাম শিখায় আদল ইসলাম শিখায় ইসলাম কখনো কাউকে আশ্রয়ে রাখলে সে আশ্রয় থেকে দেয় না কেউ ইসলামের আশ্রয় নিলে ইসলাম কখনো তাদেরকে ত্যাগ করে না তো দেখেন বিশ্বের একটা অংশ আরেকটা অংশের সঙ্গে প্রতিনিয়ত হানাহানি মারামারি খুন খারাপি যুদ্ধ লেগেই রাখতেছে আমরা মুসলিম যারা আমরা চেষ্টা করবো আয়াতুল থেকে এক রবের উম্মত এক রবের বান্দা এক নবীর উম্মত হই শুধুমাত্র সিরাতুল মুস্তাকিম আচ্ছা আমাদের সকালে ওছি সিরাতুল মুস্তাকিম সহ সরল সঠিক পথের অনুসন্ধান করা আজান দেওয়ার কারণে লাইভটা শেষ করতেছি এতক্ষণ আলোচনার মাঝে কথা কোনো ভুলত্রুটি হলে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের সবাইকে